ডিবি অফিসে আসার মেইন কারণই হচ্ছে এটা, চ্যানেল 24 এর তামিম নামে একজন ছেলে, তামিম নামে একজন সাংবাদিক, সে আমাকে একটা টেক্সট করে। কেন গেলেন উনি মামলা করতে, কেন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি, সেটাতে ঢোকার আগে এবং এটার সিগনিফিক্যান্স কী এই ঘটনার, এই স্টোরির, সেটাতে যাওয়ার আগে কেউ যদি এটার ব্যাকগ্রাউন্ড জেনে না থাকেন এই ঘটনার, আপনাদের জন্য আরেকটু ব্যাকগ্রাউন্ড দিয়ে নেই না, এমন অনেক থাকতেই পারেন যারা মনে করেন ছোটোখাটো খোঁজ খবর রাখেন, আপনারা খবর রাখেন হচ্ছে ফ্রান্স এবং সুইজারল্যান্ডস্থ হইতেছে লার্জ হ্যাড্রন কোলাইডারের, অথবা আপনারা খবর রাখেন হচ্ছে লাগ্রাঞ্জ পয়েন্ট টুতে অবস্থিত কী বলে জেমস ওয়েব টেলিস্কোপ, বড়ো বড়ো খবর রাখেন, ছোটোখাটো খবর রাখেন, এমন থাকতে পারে অনেকে। তা আপনাদের জন্যে ব্যাকগ্রাউন্ডটি নিয়ে, এবং ইম্পর্টেন্টলি আরেকবার, কেন আপনার তানজিন তিশার খবর রাখতে হবে, এটার কারণ হচ্ছে দ্যাট হেল্পস ইউ আন্ডারস্ট্যান্ড যে আপনি যেই কালচারে আসেন, যে সমাজে আসেন, যে রাষ্ট্রে আসেন, যে সোসাইটিতে আসেন, সেখানে কি হয়, কিভাবে হয়, এগুলো যদি আপনি জানেন বোঝেন তাইলে না আপনি হচ্ছে সেগুলো নেভিগেট করতে পারবেন। যখন আপনি ভাবেন যে অন্যের সাথে নানান ঘটনা ঘটে, আপনার সাথে কোনো দিন ঘটবে না, আপনি এই ধারণা নিয়ে বসে থাকেন, তারপর আপনার সাথে যখন কোনো দিন ঘটবে তারপর আপনি হঠাৎ করে নাটক শুরু করে দেবেন যে হ্যাঁ এইটা কোন দেশে বাস করি আমরা, কোনো ধারণাই, আপনি প্রচণ্ড ইতিবাচক ছিলেন, হঠাৎ করে অবাক হবেন, জানি অবাক না হইতে হয়, এই জন্য এই ধরনের খবরাখবর রাখতে হয়। এবং আপনার দেশ দুনিয়া কীভাবে চলে, বাংলাদেশ কীভাবে চলে, যেহেতু আপনি বাংলাদেশে থাকেন, খুব খবর রাখতে, আমেরিকা কীভাবে চলে সেই খবর আপনাকে রাখতে হবে, কেন কারণ আমেরিকার প্রভাব আপনার জীবনে আছে। বেসিক্যালি কোনো জ্ঞানী ফেলনা না, এটা হচ্ছে বেসিক্যালি বেসিক পয়েন্ট। ওকে, ব্যাকগ্রাউন্ড হচ্ছে অভিনেত্রী তানজিন তিশা কিছুদিন আগে উনি সুইসাইড অ্যাটেম্প্ট করছেন, ঘুমের ওষুধ খেয়ে, এক্সট্রা পরিমাণে ঘুমের ওষুধ খেয়ে ওনাকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে, তারপর উনি নাম একটা ছদ্মনাম ব্যবহার করে হাসপাতালে ভর্তি হয়েছেন, তারপর ওনার ফেসবুক অ্যাকাউন্টের কী থেকে এটার স্টোরিতে উনি কে বা কার একটা ভিডিও শেয়ার করছে, এটা উনি সুইসাইড অ্যাটেম্প্ট নেওয়ার আগে না পরে এটা আমি শিওর না, ওই কাছাকাছি সময়ে একটা হইতেছে ফেসবুক স্টোরিতে উনি একটা ভিডিও শেয়ার করছেন, সেখানে দেখা যাচ্ছে অভিনেতা কী নাম ওই ভদ্রলোকের অভিনেতা ফারহান না কি জানি, উনার সাথে হচ্ছে অভিনেত্রী তানজিন তিশার হইতেছে একটা লুতুপুতু মোমেন্টের ছবি, বেসিক্যালি ওটা দেখে বোঝা গেছে ক্লিয়ারলি তাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে, তারপর সেটা আবার রিমুভডও হয়ে গেছে। যে বোঝা গেছে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে। ওকে, সো ধারণা করা হচ্ছে যে ওনার বয়ফ্রেন্ডের সাথে ওনার মান অভিমানের জের ধরে উনি আত্মহত্যার অ্যাটেম্প্ট নিয়েছেন। আচ্ছা, ভালো কথা। সেখান থেকে কিভাবে এটা হইলো যে উনি হাসপাতাল থেকে বের হয়ে আসার পর অভিনেত্রী তানজিন তিশা প্রথমে একজন সাংবাদিককে ফোন করে থ্রেট করছেন যে সকল সাংবাদিক উড়াই দিব আমি আমার পাওয়ার ব্যবহার করে, ওনার প্রধানমন্ত্রী না কী কী জানি এরকম থ্রেট করছেন, ওনার কী কী পাওয়ার আছে সেই পাওয়ার ব্যবহার করে সাংবাদিকদেরকে উড়াই দিবেন। এই কথাটা নিউজটা অনেক পরের কথা, আমি তো তখন উড়াই ফেলব, বাট এখানে মুখ দিয়েও যদি কেউ বলে বা আমি শুনতে পাই কারো নাম আইনের আয়তায়, মানে আমার পাওয়ার খাটায়, মানে আমার পাওয়ার ইভেন যত বড় পাওয়ার খাটানো যায় সেই পাওয়ার খাটায় আমি আসলে যা করার করব। উনি এই থ্রেট করার সময় ভুলে গেছিলেন যে বাংলাদেশে কিন্তু সমিতি আছে, এখানে প্রচণ্ড খেলাধুলা চলে, হ্যাঁ শিক্ষক সমিতি, দোকানদার মালিক সমিতি, স্বর্ণ ব্যবসায়ী সমিতি, সাংবাদিক সমিতি, অভিনেতা অভিনেত্রী সংঘ, পান্নাদের অনেক গ্রুপ আছে আর কি। মঙ্গলবার বেলা 2:30 সময় রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে জড়ো হন টেলিভিশন পত্রিকা অনলাইন পোর্টাল ও রেডিওতে নিয়োজিত বিনোদন বিভাগের সংবাদকর্মীরা। এ সময় তিশাকে নিঃশর্ত ক্ষমা চাইতে 24 ঘন্টার আল্টিমেটাম দেন তারা। স্বর্ণ ব্যবসায়ী সমিতি, সাংবাদিক সমিতি, অভিনেতা অভিনেত্রী সংঘ, পান্নাদের অনেক গ্রুপ আছে আর কি। এরা হইতেছে ভায়না যেরকম পাল বেঁধে চলে, বা বনের মধ্যে প্রাণীরা পাল দল বেঁধে চলে নিজেদের নিরাপত্তার প্রশ্নে, এটা যেহেতু এখন একটা আদিম সভ্য দেশ, বর্বর দেশ, আইনের কোনো শাসন নাই, সো সবাই গ্রুপ গ্রুপ করে করে চলে, জানি তাদের গ্রুপের কেউ কোনো দিন চিপায় পড়ে গেলে তারা হইতেছে দল বাঁধে জোট পাকে নেমে পড়তে পারে তাকে ডিফেন্ড করার জন্য। ডাক্তার সংঘ আছে, আবার ডাক্তার সমিতি আছে, দেখেন ডাক্তাররা কিন্তু এখন ফেসবুক আসে, ফেসবুকে গ্রুপ খুলছে গোপন, সেখানে ডাক্তারদের অপচিকিৎসা নিয়ে বা কিছু নিয়ে কেউ কোনো কথা বললে, অভিযোগ করলে ডাক্তারদের ওই গ্রুপের মধ্যে আপনার প্রোফাইল আইডি শেয়ার করে দিয়ে বলবে যে চলো আমার বিরুদ্ধে জিহাদি লিপ্ত হই, পান্ডামি করতে নেমে পড়ি। সো একদম কি মবের মূলক আর কি, মগের মূলক বা মবের মূলক বলতে পারেন। তানজিন তিশা যখন তাকে থ্রেট করছে বলে সাংবাদিককে যে উড়িয়ে দিব, তখন সাংবাদিক সমিতি গরম হয়ে গেছে, যা কি বলে আমাদের সাংবাদিক ভাই কেন কি উড়িয়ে দিবে। এখন তানজিন তিশা হচ্ছে বের হয়ে আবার এটাকে একটু ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করতেছে না। ওইখানে আমরা আলোচনা করতেছি কী কারণে, গুরুত্বপূর্ণ জায়গাটা কোথায়, সেটা হচ্ছে কেন তানজিন তিশা একজন ইয়ের বিরুদ্ধে ইয়ে করতে গেল, এখন সাংবাদিকের বিরুদ্ধে ডিবি অফিসে অভিযোগ করতে গেল। সেই সাংবাদিক নাকি ওনাকে মেসেজ করছে, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করছে, মেসেজ করে ভদ্র তানজিন তিশাকে জিজ্ঞেস করছে যে আপনার নাকি হইতেছে অ্যাবর্শন হয়েছে, এই ব্যাপারে কথা ছড়াইতেছে, এ ব্যাপারে আপনি একটা স্টেটমেন্ট দেন হা বা না বলেন। হোয়াটসঅ্যাপে তিশাকে পাঠানো খুদে বার্তায় তামিম জানান
আপনি নাকি সম্প্রতি অ্যাবর্শন করাইছেন এমন খবর ছড়িয়েছে, কিছু বলবেন এ ব্যাপারে? এই এসএমএস এর উত্তরে তিশা বলেন হোয়াট। তখন চ্যানেল 24 এর সাংবাদিক লিখেন, হ্যাঁ এটাই ছড়াইছে অলরেডি। খুদে বার্তায় তিনি আরো লিখেন, আপনি ক্লিয়ারলি একটা স্টেটমেন্ট দেন প্লিজ। অনেক প্রশ্ন তৈরি হয়েছে, বিষয়টা বাড়তে দেওয়ার আগেই ক্লিয়ার করেন। প্রথমত মেসেজটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে খুব রুড ভাষায়, কোনো ভদ্রতার বিন্দুমাত্র লেহাজের কোনো নামগন্ধ নাই, খুবই রুড এবং রুড এবং অসভ্যর মতো করে ওনাকে রিচ আউট করা হয়েছে। তো সাংবাদিক প্রথমত দুইটা কারণে এমন করে করছে। নাম্বার ওয়ান, বাংলাদেশের লোকজন ভদ্রতাই জ্ঞানী নাই এদের। এগুলো তো ধরেন আমেরিকাতে কিন্তু যারা সাংবাদিকতা করে এরা কিন্তু হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করছে। আমেরিকাতে টপ চ্যানেলগুলোতে যারা জার্নালিজম করে, ওরে বাবার এদের পড়াশোনার যে অবস্থা, এরা পৃথিবীর টপ ইউনিভার্সিটি থেকে এরা জার্নালিজমে পড়াশোনা করা। সো এরা জার্নালিজমের ও আক অক্ষ জানে, সভ্যদের সভ্যতা মেনে কাজ করে। আর এরা মনে করেন যে চ্যাংরাইগুলা খুব পড়া নাই শোনা নাই, সাংবাদিক হয়ে বসে আছে কোনো, তারপর হইতেছে পড়াশোনা থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা, বুঝছেন না? এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা হইল, আচ্ছা যাক বাংলাদেশ বুঝাইতে হবে না আপনাকে। সো তারা ভদ্রতার কোনো লেহাজের কোনো কিছু জানেও না। এবং নাম্বার ওয়ান, নাম্বার টু হচ্ছে এদের পরোয়া করার প্রয়োজন নাই। এর যে সেই সমিতি আছে না, এরা প্রচণ্ড পাওয়ারফুল সাংবাদিকরা, এরা কিন্তু প্রচণ্ড পাওয়ারফুল। আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসবেন, এরা আমার জানি, আমার কাহিনী, আমার কাছের ফ্রেন্ড ছিল, তার কাছ থেকেই জানি, গিয়ে দোকানে কেমনা করে চাঁদাবাজি করে ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে, যে রিপোর্ট করে দিব আপনার নামে যদি আমাকে না দেন। সরাসরি চাঁদা চায় না, বলে যে এরকম ধরেন যে আমাকে এইভাবে করে না দিলে রিপোর্ট হয়ে যাবে। হ্যাঁ, তারপর অডিট করে বাংলাদেশে যারা অডিটররা, এরাও গিয়ে এরকম থ্রেট করে যে রিপোর্ট করে দিব। চাঁদাবাজির নানান প্রক্রিয়া আছে, এগুলো আশা করি আপনারা জানবেন বাংলাদেশে। সো সাংবাদিকরা বাংলাদেশের অন্যতম বড় চাঁদাবাজ আর কি। তাদের হাতে এই পাওয়ার থাকে যে যে কারো বিরুদ্ধে একটা অপরিপোর্ট করে দিবে, এই পাওয়ারেরা বাঁচে না। তো এই কারণে আর কি তানজিন তিশা অভিনেত্রী, আপনার দৃষ্টিতে এত বড় মডেল অভিনেত্রী, ওনার সাথে এরকম খারাপ ব্যবহার, কারণ হচ্ছে তার চেয়েও বড় পান্ডা কিন্তু সাংবাদিক। আমি যে কথাটা সবসময় বলি যে পুলিশ এবং সাংবাদিক এই দুজনের মধ্যে বাংলাদেশে কে বড় পান্ডা, কে সবচাইতে মোর পাওয়ারফুল, এটা আমি ধন্দে থাকি। আমার দৃষ্টিতে সাংবাদিক পুলিশের চেয়ে বড়, কারণ বোঝেন পুলিশের হাতে বৈধ অস্ত্র আছে, আইন আছে, এত পাওয়ারফুল দুইটা জিনিস থাকার পর যে পরিমাণ পান্ডা পুলিশ করে, সেখানে সাংবাদিকের হাতে বৈধ অস্ত্র নাই, আইনও নাই, কিন্তু পুলিশ সাংবাদিকের ভয়ে থাকে, পুলিশ সাংবাদিকের ভয়ে থাকে, খাইয়ে দিবে, রিপোর্ট করে ক্যারিয়ার গোষ্ঠী উদ্ধার করে দিবে। সাংবাদিকের হাতে কোনো পাওয়ার না থাকার পরও সে যেই পরিমাণ পাওয়ারফুল, ওই সেন্সে সাংবাদিক পুলিশের চেয়েও বড় পান্ডা। সো নাও এগুলো আমি শিওর প্রতিনিয়ত করে সাংবাদিকরা, এভাবে করে মিডিয়া কর্মীদের সাথে করে। মানে তানজিন তিশা কেন গরম হয়ে চলে গেলেন টিভির কাছে, এখানে একটা খুব ইন্টারেস্টিং খেলাধুলা আছে। এটা হচ্ছে আমার থিওরি, আপনার কী থিওরি আপনি চিন্তা করতে থাকেন, আমার থিওরিটা দেই। মূলত এখানে আলোচনা করতে বলছি, এবং স্পেশালি এইসব ছোটোখাটো ঘটনা থেকে, অনেকবার বলছি আরেকবার বলি, এসব ছোটোখাটো ঘটনা ভালো করে ফলো করবেন, একদম পুঙ্খানুপুঙ্খ ফলো করলে বিটুইন দ্য লাইন্স অনেক জ্ঞানীদের জন্য অনেক আকার ইঙ্গিত থাকে। বিষয়টা বোঝার চেষ্টা করেন যে সে তানজিন তিশা এভাবে গরম হয়ে গেছে যেই কারণে, আমার মনে হয় সেটার কারণ হচ্ছে এই সাংবাদিকরা কিন্তু খবর ম্যানুফ্যাকচার করে, বানায় ফাইজলামি করা, এবং তো ভাইরালের যুগ, এখন বুঝিনি যে কোনো একটা নাম রটে। ধরেন যেরকম একটা কথা আছে, মনে করেন যে আপনাকে আমি প্রশ্ন করলাম যে আপনি কি আপনার বউকে লাঠি দিয়ে পিটাইছেন, যেগুলোকে বলে লোডেড কোয়েশ্চেন। না, এটার উত্তর আপনি কী করবেন, হ্যাঁ না না করবেন। আপনি যদি হ্যাঁ করেন তাহলে তো আমার লাঠি দিয়ে পিটাইছেন, আর যদি না করেন তার মানে ও আচ্ছা আপনি আপনার বউকে, আপনি কি আপনার বউকে লাঠি দিয়ে পিটাইছেন, না ও আচ্ছা তার মানে আপনি আপনার বুকে লাঠি দিয়ে পিটান, অন্য কিছু দিয়ে পিটাইছেন, মানে পিটাইছেন। সো এরকম লোডেড কোয়েশ্চান, ধরেন সাংবাদিক যে প্রশ্নটা করলো এটার উত্তর তানজিন তিশা এখন হাঁ দিক বা না দিক, সে কিন্তু একটা রিপোর্ট করে দিবে, একটা খবর, একটা ঘটনা রটাই দিবে সে, যে তানজিন তিশা কী জানি গর্ভপাতের খবর অস্বীকার করলেন তানজিন তিশা, গর্ভপাতের খবর অস্বীকার করলেন তানজিন তিশা, বাস শুরু হয়ে গেল একটা আলাপ আলোচনা এখন, যে ও তার মানে কীরকম একটা খবর আছে, তার মানে তানজিন তিশা অস্বীকার করছে, তার মানে এরকম একটা যার হটে তাই ঠুলো বটে, তার মানে এরকম একটা আলোচনা আছে কোথাও। এই এই রিপোর্টার এই মেসেজ করার আগে আমরা কোথাও আলোচনা শুনি নাই, কোথাও মিডিয়ার কোথাও কিন্তু আলোচনা ছিল না। কিন্তু আজকে যদি তানজিন তিশা একটা রিপ্লাই করে বলতেন যে না এই খবর মিথ্যা, সাথে সাথে একটা রিপোর্ট সে করে ফেলতো যে গর্ভপাতের খবর অস্বীকার করলেন তানজিন তিশা, এবং সাথে সাথে সকল মিডিয়া বাংলাদেশের নটনটিগুলো আর কি, মিডিয়ার নটনটিগুলো নেমে পড়তো, সকল মিডিয়া এই আপনার তানজিন তিশার একটা পেট বড় ছবি থাম্বনেইলে দিয়ে গর্ভপাতের খবর অস্বীকার করলেন তানজিন, ফাটাই ফেলতো, এবং যেই ধারে কাছে নাই যে হয়তো বাস্তবতার, হয়তো বাস্তবতা সত্যি, হয়তো গর্ভপাত করাইছে, উই ডোন্ট নো, কিন্তু আমি বলতেছি যে যদি না করেও থাকে এটাকে তখন বাজারে চাওয়ার করে একদম। এবং তানজিন তিশা খুব ভালো করেই জানেন যে এই সেই প্রশ্নটা কেন করছে, এবং এই কারণেই উনি গরম হয়ে চলে গেছেন টিভি অফিসে। তো এটা শোজ ইউ যে প্রথমত সত্য মিথ্যা তো আমরা জানি না, কিন্তু যেটা বোঝার বা ধারণা করার চেষ্টা করতে পারি সেখান থেকে, ইট শোজ ইউ যে কী চলে প্রথমত সোনার বাংলা সাংবাদিকেরা চাঁদাবাজি কত প্রক্রিয়ায় করে, এবং এরা ক্লিক বেটি, এগুলো তো ধরেন যেটা বলি গরিব হইলে আপনাকে অনেকভাবেই হোর হয়ে যেতে হবে, আপনাকে ইউটিউবে এসে হোরগিরি করে ভিউ কামাইতে হবে, কারণ আপনার রুটি রুজি ইউটিউব, তারপর সাংবাদিকতার নামে ক্লিক বেটি হোরগিরি করতে হবে আপনার কেন, কারণ সেটা আপনার রুটি রুজি। সো গরিব দেশে গরিব হয়ে জন্মানোর অনেক জ্বালা, তো সো এই বাংলাদেশের গরিব সাংবাদিকেরা এবং গরিব মিডিয়া কর্মীরা এবং গরিব ইউটিউবাররা এগুলো করে বেড়ায়, এবং এখানে একটা খেলাধুলা, খেলাধুলা কে কাকে ল্যাং মারতে পারে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট বলতে পারি আমরা, কে কাকে খেয়ে দিয়ে
উপর উঠতে পারে, কে কাকে ল্যাং মেরে উপর উঠতে পারে, কে কার ক্ষতি করে উপর উঠতে পারে। সো ওই খেলাধুলার মধ্যে পড়ে গেছে, ওই খেলাধুলার কারণেই সম্ভবত তানজিনতি সেভাবে রিয়েক্ট করছে। উনি বুঝতে পারছে যে সাংবাদিক এখানে কী করার চেষ্টা করতেছে এবং বুঝতে পেরে গরম হয়ে চলে গেছে ডিবি অফিসে এবং সম্ভবত হারুন ভাইকে গেটে বুঝেছে যে দেখেন এই সাংবাদিক যে প্রশ্নটা করছে সে কিন্তু এখানে একটা খবর চাউর করার চেষ্টা করতেছে, আমার নামে একটা অপবাদ দেওয়ার চেষ্টা করতেছে। এই ঘটনা থেকে ইফ এনিথিং আমরা এটুকু বুঝতে পারলাম যে একটু ধারণা করতে পারি আমরা যে কী চলে মিডিয়া পাড়ায়। এবং মিডিয়া পাড়া বলতে সাংবাদিকরা কিন্তু মিডিয়ার অংশ, তানজিন দিশা বলছেন যে আপনারা কিন্তু মিডিয়ার লোক, আমি ভিডিওগুলো পাইলে কেটে জোড়া দিয়ে দিব। তানজিন দিশা বলছেন যে সাংবাদিক আপনারা কি মিডিয়ার লোক না, মিডিয়ার লোকজন যে আমরা সব মিডিয়ার লোক। আমার সহকর্মী কিনা বলেন, আপনারা কি আমার সহকর্মী? আজকে কি আপনাদের জন্য আমি আজকে এখানে, রাইট? আমাদের জন্য তো আপনারাও আজকে এখানে। তাহলে একজন সহকর্মীকে, একজন নারী সহকর্মীকে, তারপর ওই যে আমাদের পরিমণি যখন পাণ্ডামি করে ধরা খাইছেন একজন ভদ্রলোকের বিরুদ্ধে ধর্ষণ, মিথ্যা ধর্ষণের অভিযোগ করে, তখন কিন্তু পরিমণি এসে বলছিলেন যে আপনারা মিডিয়ার কর্মী, আমার ভাইয়ের মতো আপনারা আমাকে প্রোটেকশন দিবেন। তারপর প্রভা বলছিলেন যে প্রভা হইতেছে ওই যে ওই ছেলেকে হইতেছে বিয়ে করে না, তারপর হইতেছে ওইটা নিয়ে আবার ছেলে লিক করে দিয়েছে, এখন মিডিয়ার লোক হেল্প চায় প্রভা, এখন মিডিয়া কর্মী আপনারা আমার ভাইয়ের মতো আপনারা আমাকে হেল্প করবেন। সো এই জন্য বলতেছি যে সাংবাদিকের পাণ্ডামি না, এই সাংবাদিককে কিন্তু মিডিয়াকর্মীরা তাদের ভাই বোন মনে করে তারা একই কমিউনিটির সদস্য। সো তার মানে হচ্ছে এই মিডিয়াকর্মীর যেসব পাণ্ডামি এগুলো হইতেছে মিডিয়ার সাংবাদিকদের যেসব পাণ্ডামি এগুলো মিডিয়াকর্মীদের কারণে ঘাড়েও বর্তায়, কারণ তারাই মনে করে যে সাংবাদিকরা তাদেরই একটা অংশ। এই চলে আর কি, ছোটোখাটো খবর বলে উড়িয়ে দিবেন না এগুলো, কারণ কবে কোন সাংবাদিকের পাল্লা যে আপনি পড়ে যাবেন ভাইজান? আপনি হয়তো ছাপোষা মানুষ, আপনার কোনো সাথে পাচ্ছে না, আপনাকে কেউ চেনা না, নোবডি কেয়ারস অ্যাবাউট ইউ, আপনি বেঁচে পড়তে আসেন। যখনই আপনি মনে করেন যে একটা ব্যবসায় নেমে গেলেন অথবা একটা কাজে নেমে গেলেন, একটু আলোচনায় উঠে আসলেন, সাংবাদিকের আসলো আপনার কাছে চাঁদাবাজি করতে, তারপর আপনি চাঁদা দিতে রাজি হলেন না, তারপর ফট করে আপনার নামে একটা মিথ্যা রটনা দিয়ে দিল এবং আপনাকে ল্যাং মারার জন্য অপেক্ষারত ভাইয়েরা ঝাঁপাইয়ে পড়লো আপনাকে, ওই যে হেলেনা জাহাঙ্গীরের মতো, হেলেঙ্গানা জাহাঙ্গীর বের হয়েছে নাকি থেকে, ওই যে কী বলে জেল থেকে কয়েকদিন আগে বের হয়েছে, মনে আছে নাকি? চাকুরিজীবী লিগ খুলছে দেখে জেলে ভরে রাখছে, পিছনে আছে না পার্টি কী বলে জানি, রাইভাল পার্টি নিজের দলের মধ্যে ওনারা খেয়ে দিয়েছে আর কি চান্স পেয়ে। তারপরে যে কয়েকদিন আগে আত্মহত্যা করলো এই হুমায়রা হিমু, কী নাম, হুমায়রা হিমু তো বোধ হয়, ওই যে কয়েকদিন আগে আত্মহত্যা করলো ওই ভদ্রমহিলাকে আত্মহত্যা সাথে সাথে বয়ফ্রেন্ডকে ধরে নিয়ে জেলে ভরে রাখছে। এবং পরবর্তীতে আমরা জানতে পারছি তথ্য প্রমাণ বের হয়ে আসছে, ভদ্রমহিলা কি ওই যে লাইভ হয়ে ব্লগে নাচানাচি করতো এবং নানান রকম কাহিনী সেই সব কারণে আত্মহত্যা করছে, কিন্তু ওই লোককে কি ছাড়ছে, যে বয়ফ্রেন্ডকে ধরছে তাকে কি ছাড়ছে, ছাড়ার কোনো খবর তো দেখি নাই, ধরে বেরিয়ে দিছে অলরেডি, এখন ভালো লাগে বেরোবে কীভাবে, কিছু দিয়ে বের হইতে হবে। সো এই জন্য খবর রাখবেন, এত ভাব ধরে থাকবেন না যে যখন আপনাকে হঠাৎ করে একদিন খেয়ে দিবে কোনো একটা ছুতা ধরে, তারপর আপনি চিৎকার করবেন এই দেশবাসীর কাছে, আবেদন করবেন যে তোমরা আমাকে বাঁচাও, আমাকে খেয়ে দেওয়া হচ্ছে, তখন আবার অন্যরা বলবে যে না আমরা সব ছোটোখাটো খবর রাখি না, কাকে কোথায় খাওয়া হচ্ছে, আমরা শুধুমাত্র জেমস ওয়েব টেলিস্কোপের খবর রাখি, ছোটোখাটো খবর রাখি না আমরা, রাইট? আমাদের ধর্মে আসে না, আর নিজের জন্য যেটা আশা করেন আপনার মুসলিম ভাইয়ের জন্য ঠিক সেটাই আশা করবেন, রাইট? সো আপনি যদি আপনার মুসলিম ভাইকে খেয়ে দেওয়া হচ্ছে, মুসলিম বোনকে খেয়ে দেওয়া হচ্ছে এই দেশে নানান তরিকে, আপনি সব ছোটোখাটো খবর আপনি রাখেন না, তাহলে আপনাকে যখন খেয়ে দেওয়া হবে তখন আবার আপনি এটা আশা করবেন না যে আপনার ভাইরও আপনার খবর রাখবে, এটাই ইসলামের শিক্ষা।